आरपी भारत केवल खबरें और कुछ। नमस्कार, मैं हूं अंजलि, आरपी भारत में आपका स्वागत करती हूं। तो चलिए शुरुआत करते हैं आज की किसी प्रमुख खबर से। कोरोना महामारी को देखते हुए ऑनलाइन सुविधा दुर्गा पूजा कमेटियों को दी गई। किसी भी कार्यालय में जाने की जरूरत नहीं, ऑनलाइन अप्लाई करने के बाद एनओसी दे दिए जाएंगे। यह जानकारी आसनसोल दुर्गापुर के पुलिस आयुक्त सुकेश कुमार जैन ने आज प्रेस मीट के दौरान पत्रकारों को दी। श्री जैन ने कहा कि वेबसाइट के माध्यम से अप्लाई करने और तमाम कागजात ऑनलाइन भेजने के बाद एनओसी दे दिए जाएंगे। इसके लिए कार्यालय भटकने की जरूरत नहीं है। इस बार छोटे पूजा पंडाल बनाने पर बल दिया गया और मास्क के इस्तेमाल की बात भी कही गई। सोशल डिस्टेंस नियम को मानना होगा तथा जीवन मुक्त बनाने की प्रक्रिया को भी पूरा करना होगा। आयुक्त ने कहा कि राज्य सरकार द्वारा जो अनुदान दिए गए हैं वह भी दे दिए जाएंगे। आसनसोल से उज्जवल दास गुप्ता की रिपोर्ट। আলে বেলে মিটিং এ চলছে আমাদের ইন্সপেকশন গুলিও ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে ওদেরকে আমরা গাইড করছি কিভাবে আলাদা করে এন্ট্রি এক্সিট রাখা যায় এইবারে পূজোতে মাস্ক এন্ড স্যানিটাইজার কম্পালসরি রাখবে পূজো কমিটি কাছ থেকে আমরা রিকোয়েস্ট করেছি টু হ্যাভ এ প্লেস যেখানে স্যানিটাইজার প্রোভাইড করা হবে এন্ড সবাই যেন মাস্ক পরে আসবে যারা মাস্ক পরে আসতে পারবেন না পুলিশের পক্ষ থেকেও কিন্তু এইবারে মাস্ক বিলি করা হবে আমরা এনশোর করব যারা পুজো দেখতে বেরোবেন যেন সবাই মাস্ক নিয়ে পান্ডালে ঢুকে ভলেন্টিয়ার্স নিয়ে আমরা ভালো করে ব্রিফ করেছি পূজা কমিটিকে ভলেন্টিয়ার্স যেহেতু বারে বারে যারা পুজো দেখতে আসবেন তাদের সম্পর্কে আসবেন যেন ওরা ভালো করে প্রিকশনটা নেয় ভালো করে মাস্ক গুলি পরেন অ্যান্ড স্যানিটাইজ রাখেন নিজেকে এইবারে কোনো কালচারাল প্রোগ্রাম পারমিশনটা আমরা দিচ্ছি না এইবারে অ্যাওয়ার্ড যে পুজো অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয় সেটাকে আমরা লোকই রাখতে বলছি কম গাড়ি নিয়ে ওরা বেরোবে এমন সময় বেরোবে যেখানে ভিড়টা বেশি না হয় আর ভার্চুয়ালটা করলে সব থেকে ভালো সো দ্যাট আননেসেসারি অ্যাওয়ার্ড নিয়ে যেন ভিড় না জমে ইমার্শন অ্যান্ড ইনোগ্রেশন দুটাকেই আমরা পুজো কমিটিকে বলেছি লোকই রাখতে উদ্বোধন সময় বেশি ভিড়টা না হয় ইমার্শন সময় বেশি ভিড়টা না হয় ইমার্শন নিয়ে বেশি ভিড় নিয়ে ওরা না বেরোয় ঘাটেও আমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি কি বেশি ভিড় না জমে পুজো কমিটি ওয়ান বাই ওয়ান করে ওখানে আসুক অ্যান্ড কম ভিড়ের মধ্যে যেন ভালো করে ভাষণটা হয়ে যায় সেটা আমরা এনশোর করব পারমিশন নিয়ে আমি একটু পরে বলছি অ্যান্ড এইবারে তৃতীয়া রাত্রি থেকে কিন্তু পুজো অ্যারেঞ্জমেন্টটা চালু থাকবে যেহেতু দিনগুলি বেশি হয়ে গেছে আমরা আশা করি মানুষ অনেক দিন পেয়ে গেলে ভিড়টা ওখানে অনেক কম থাকবে কোনো কার্নিভালটা এইবারে হচ্ছে না অ্যান্ড যে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ওরা পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে যে চেকগুলি পাচ্ছেন সেটা সব আমরা লোকই মধ্যে এইবারে ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি আর একটা উদ্যোগ যে নিয়ে আপনাদেরকে ডাকা হলো আপনারা দেখতে পারছেন আমরা এই অনলাইন পারমিশন আমরা প্ল্যান করেছি পূজা পারমিশনটা সেটা এইভাবে এইবারে আমরা আরও একটু ভালো আপডেট করলাম যেন কোনো পূজা কমিটিকে বাড়ি থেকে অথবা অফিস থেকে না বেরোতে হয় যেন পূজা কমিটিকে কোনো অফিসে না যেতে হয় এইবারে এই ওয়েব পেজটার মধ্যে এতগুলো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে ওনাকে কোনো পুলিশ অফিসে কোনো পুলিশ স্টেশনে কোথাও কোনো সিএসসি ডব্লিউবিএসডিএল অফিসে কোথাও পাওয়ারের জন্য পলিউশন জন্য ফায়ার জন্য কোথাও যেতে হবে না সমস্ত এজেন্সিগুলিকে আমরা একটা জায়গায় নিয়ে এসছি সমস্ত এই ওয়েব পেজের মধ্যে ও এভরিবডি ইজ লিঙ্কড পুজো কমিটি নিজের অফিসে বসে অ্যাপ্লাই করতে পারবেন অনেকগুলি ডকুমেন্ট দরকার পড়বে সেটা আমরা ওদেরকে থানা লেভেলে মিটিং করে করে ব্রিফ করছি অল এজেন্সিজ আর লিঙ্কড ইন দিস ওয়েব পেজ যার জায়গা হতে পারে যেমন ইসকোর জায়গা হতে পারে ডিএসপির জায়গা হতে পারে আড্ডার জায়গা হতে পারে প্রত্যেকটা এজেন্সি আমাদের এই ওয়েব পেজ সঙ্গে লিঙ্ক আছে এইভাবেই কিন্তু আমরা প্ল্যান করেছি কাউকে কোনো অফিসে যেতে হবে না ইট উইল বি কমপ্লিটলি অনলাইন এটা কিভাবে কাজ করবে এটা আমরা থানা লেভেলে সমস্ত পূজা কমিটি মিটিং যখন হবে ওদেরকে ব্রিফ করব পূজা কমিটি নিজের অফিসে বসে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে যেখানে ফি জমা দেওয়ার কথা আছে
যেখানে যেখানে টাকা জমা দেওয়ার কথা আছে সেটাও পুরো লিঙ্ক এখানে দেওয়া আছে, ওরা নিজের অফিসে বসে টাকা জমা দিতে পারবে, কাউকে বেরোতে হবে না। যদি কেউ নিজে আসতে চায় তার ইচ্ছে আছে, কিন্তু যদি কেউ চায় কি আমরা আমাদের অফিসে বসেই সব কিছু কাজ করতে চাই, সেটার জন্যই আমরা এই অ্যাপটা বানিয়েছি, তার জন্য আমরা ওয়েব পেজটা বানিয়েছি। তো আমাদের পুজো পারমিশন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, আজ থেকেই ওরা পুজো পারমিশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু ওখানে দেওয়া আছে, মোবাইল নম্বর দিয়ে নিজের পুজো কমিটির নাম দিয়ে ওরা লগ ইন করতে পারবে, একটা ওটিপি জেনারেট হবে, নির্দিষ্ট আইডি ওরা পেয়ে যাবে, তারপরে যখন ফার্দার কমিউনিকেশনটা ওই আইডির মাধ্যমেই হবে। একবার আইডি জেনারেট হয়ে গেলে দে ক্যান কমিউনিকেট উইথ অল দ্য এজেন্সিস। সব কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে কি পাওয়ার টাকা কোথায় জমা দিতে হবে, ল্যান্ড নিয়ে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোথায় থেকে এনওসি পেতে হবে, সমস্ত এনওসি পেয়ে গেলে ফাইনালি আমাদের কাছে আসবে, আমরা অনলাইন ওদের কাছে এনওসিটা পাঠিয়ে দেবো। তো আমি আশা করি এই উদ্যোগটা হলে আননেসারলি মানুষকে কোথাও যেতে হবে না, যেহেতু কোভিডের সময় আছে আমরা চাই কি বেশি